গোপালগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় মূল অভিযুক্ত বড় হুজুর সহ পাঁচ আসামিকে জেলে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে অভিযুক্তদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোমানা রোজি তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, গত পাঁচ ফেব্রুয়ারি ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণ করেন বড় হুজুর মোহাম্মদ ইসমাইল হোসেন। এরপর অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় গোপন একটি কক্ষে রেখে দেওয়া হয়। সাত ফেব্রুয়ারি পরিবারের লোকজন জানায়, পর মুমূর্ষু অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই মূল অভিযুক্ত বড় হুজুর সহ চার শিক্ষককে আটক করে পুলিশ। আট তারিখে ছয়জনকে আসামি করে মামলা হলে অভিযান চালিয়ে আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।